তার মানে কি? তার মানে আল্লাহ আমাদেরকে যে অন্তর দিয়েছে সেই অন্তরটা হলো নরম, সৃষ্টিগতভাবে নরম, সেই অন্তরটা ছিল সুস্থ সঠিক, সেই অন্তরটা ছিল একেবারে চকচকা এবং সেই অন্তরটা ছিল সোজা। আমরা সেই অন্তরগুলো কি করে দেই? আমাদের পাপের কারণে আমরা সেটাকে শক্ত করে দিই, আমরা সেটাকে প্রলেপ ফেলে দিই, আমরা সেটাকে জং ফেলে দিই, আমরা সেটাকে অন্ধ করে দিই, আমরা সেই অন্তরকে বাঁকা করে দিই। তার মানে মানুষের অন্তরটা হচ্ছে সফট সোজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ পাবেই পাবে, কিন্তু আমরা সেই অন্তরটাকে এইভাবে নষ্ট করে দিই। এই যে পাঁচটা বাঁকাটার দলিল তো আপনাকে দেইনি, অন্তর যে বাঁকা হয়ে যায়, এই আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান, পাশাপাশি দুইটা আয়াতের মধ্যে রয়েছে, সাত নম্বর এবং আট নম্বর আয়াতে আলে ইমরানের শুরুতেই রয়েছে। আল্লাহ বলছেন, হু আল্লাজি আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়াবতিগাআ তাউইলি ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তবে যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা কোরআনের স্পষ্ট আয়াত রেখে অস্পষ্ট আয়াত নিয়ে ব্যাখ্যা করে। তাহলে এখানে অন্তর বক্রতার কথা আছে, এবং তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না। যখন আপনি আমাদেরকে হেদায়েত করেছেন, অতএব হেদায়েতের পরে আবার আমাদেরকে বাতিল দিকে নিয়ে যেন না। তাহলে অন্তর বাঁকা হয়, এই পাঁচটা বড় বড় রোগ আপনার মাথায় রাখেন। এখন এগুলো কি জানাটাই যথেষ্ট মজা লাগার জন্যে, নাকি এগুলোর পেছনে কোনো উদ্দেশ্য আছে বলার? এখন সেই উদ্দেশ্যটা আমি আপনার কাছে পেশ করব। আপনাকে জানতে হবে অন্তর কাদের শক্ত হয়, আর শক্ত হলে ক্ষতি কি, অন্তর কাদের বাঁকা হয়, চিনবেন কি করে এর অন্তর বাঁকা, কি কারণে বাঁকা হয় এটা আমাদেরকে জানতে হবে, অন্তর কেন ঝং পড়ে, ঝং পড়লে কি ক্ষতি সেটা আপনাকে জানতে হবে। যখন এটা আপনি জানবেন, তাহলে আমাদের মাহফিলের মধ্যে এমনকি আমাদের মুসলিম সমাজে আপনি এরকম হাজারো ব্যক্তি পেয়ে যাবেন, আল্লাহ না করে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে যাদের অন্তরের মধ্যে এই পাঁচটা রোগের কোনো একটা রোগ হোক, আল্লাহ যেন এটা না করে, আমরা বলি আমিন। আর যদি আমাদের অন্তরে পাঁচটা রোগের কোনো একটা রোগ থেকে থাকে, আল্লাহ তুমি আজকে আমাদেরকে এই রোগ থেকে পরিত্রাণ দান করো। এবার আসুন আমি আপনাকে দেখাই এই রোগগুলো কতটা মারাত্মক, এই রোগগুলো আমাদের অন্তরে থাকলে এটা আমাদের কি ক্ষতি করতে পারে। আল্লাহ এমনিতে কথাগুলো বলে নেই, প্রথমে আসুন অন্তর শক্ত হলে কি ক্ষতি, বা কাদের অন্তর শক্ত হয়ে যায়। কোরআন এবং হাদিসকে আপনি চর্চা করলে আপনি একটা সূক্ষ্ম জ্ঞান পাবেন, সেটা হচ্ছে এই, যে কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস, যেহেতু বর্তমান যুগ তো এটা কোরআন হাদিসের যুগ না, তার আগে ছিল তাওরাত ইঞ্জিল, এক কথায় আল্লাহর পক্ষ থেকে আসমানি যে বিধান এসেছে, যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধান থেকে লম্বা সময় গাফিল থেকেছে, উদাসীন, ধর্মকর্ম মুখ থেকে মুক্ত, বাতিল কোনো মতবাদের উপরে ছিল লম্বা সময়, কোরআন চর্চা করে না, যেটা আমাদের কোরআন নাজিল করা হয়েছে, আমরা কোরআন নিয়ে কথা বলি, কোরআন এবং হাদিস থেকে যারা 30-40 বছর হয়ে গেছে কোনোদিন কোরআনের একটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেনি, একটা হাদিস শুনে না, যেখানে কোরআন এবং হাদিসের দার্স হয়, যে মসজিদগুলোতে কোরআন হাদিস দিয়ে খুতবা শোনানো হয়, সে সেই খুতবাতে উপস্থিত হয় না, কোনোদিন ওয়াজ শুনেনি, কোনোদিন কোরআনের একটা আয়াত তার কান দিয়ে তার অন্তরে পৌঁছায়নি, এইভাবে যারা 30-40-50 বছর কেটে গেছে, আপনি তার অন্তরটাকে যদি ফেরে দেখানো যেত দেখতে পেতেন সেই ব্যক্তির অন্তর হচ্ছে ওই ব্যক্তির অন্তর যার অন্তর পাথর রচিত শক্ত হয়ে গেছে। তার মানে যেই ব্যক্তি উপদেশ গ্রহণ করে না, বা কোরআন শুনে না, কোরআন এবং সুন্নার চর্চা করে না, এমন প্রত্যেকটা ব্যক্তি হলো সেই ব্যক্তি যাদের অন্তর শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আপনি চাইলে সেই অন্তরের মধ্যে আর ফসল ফলাতে পারবেন না, কিন্তু আগে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্তরটা দিয়েছিল সেটা ছিল মাটি, যখন মাটি শুকিয়ে যায় আপনি কেটে যখন পানি দেন সাথে সাথে কিন্তু সেটা ভিজে যায়, আবার সফট হয়ে যায়, তাতে আপনি বিচি ফেলতে পারেন, তাতে ফসল উদ্গায়, কিন্তু আপনি পাথরের মধ্যে সে কাজটা করে দেখেন তো দেখি, আপনি কত শত লিটার পানি ঢালবেন সেই পাথর নরমও হবে না, আপনার ফসল চাষ করা হবে না। আজকে বাস্তবতা আপনি দেখেন, কত কোরআনের আয়াত, কত হাদিস আপনাদের কান স্পর্শ করেছে দাড়ি সম্পর্কে, সালাত সম্পর্কে, হালাল সম্পর্কে, তাহলে কেন আপনার সেই পরিবর্তনটা আসলো না? আপনি আজকে এখান থেকে শিক্ষা নিয়ে নেন, তার মানে হচ্ছে আপনার অন্তর সে পাথরের মতো হয়ে গেছে, যে হাজার লিটার পানি তো আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন আসেনি।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সমস্ত ব্যক্তিদের উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যে আল্লাহ আমার অন্তর তো শক্ত হয়ে গেছে, আল্লাহ তুমি এটাকে নরম করে দাও। তাকে বলা উচিত, তাকে ভাবা উচিত, যাতে তার অবস্থা সে বনী ইসরায়েলের লোকদের মতো না হয় যাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পাথরের সাথে তুলনা করেছে, আর পাথরের বিপরীত হচ্ছে মাটি। আল্লাহ আমাদের অন্তরকে মাটির মতো নরম করেছিল, যে অন্তর শুকিয়ে যাবে, তার মানে একজন মুসলিমের অন্তর মাঝে মাঝে পাপ করে ফেলবে, পাপ হয়ে যাবে তার দ্বারা, কিন্তু সাথে সাথে সে আবার ইউটার্ন করে আল্লাহর কাছে তওবা করবে, তার ফসল ফুলবে, পানি ঢালবে সে। কিন্তু আমাদের অন্তর যখন পাথর হয়ে গেছে, তখন এখন আর উপদেশ দিলে কাজ হয় না, যতই উপদেশ দেন না কেন আপনি। এই যে মুসা আলাইহিসসালাম তার জাতিকে উপদেশ দিয়েছিল, মুর্দাকে জিন্দা করে পর্যন্ত দেখিয়েছে, কিন্তু এতটা শক্ত হয়ে গেছে কুফুরের প্রতি, বাসুর পূজার প্রতি, যে মুর্দাকে জিন্দা করার পরেও মুসা আলাইহিসসালামকে আল্লাহর রাসূল হিসেবে মানতে পারেনি, আবার ঘুরে ঘুরে গিয়ে ওই পুতুল পূজায় লিপ্ত হয়ে যায়, বাসুর পূজায় লিপ্ত হয়ে যেত। তখন আল্লাহ তাদেরকে বলেছে, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর তো পাথরের চেয়ে তো শক্ত হয়ে গেছে, হেদায়েত গ্রহণ করতে পারেনি। এই রোগটা যে ক্ষতিটা করে মানুষের অন্তর শক্ত হয়ে গেলে যে অবস্থাটা হয়, একেবারে সেম অবস্থাটা হয় যাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে। এটা আপনি বুঝেন কেমন? ফুটবল তো দেখেছেন তাই না, বল, বলের ভিতরে কিছু থাকে না, ফাঁকা ফাঁকা, উপর দিয়ে একটা আবরণ দেওয়া হয়েছে, আপনি পানি বলের ভিতরে ঢুকাতে পারবেন না, কারণ ভিতরে তো ফাঁকা কিন্তু উপর দিয়ে কভারিং করা। আর এই বলটাই যদি হয় জাম্বুরার মতো, জাম্বুরা তো দেখেছেন না, ভিতরে ফাঁকা না ভরা, ভরা, কিন্তু তারপর কিছুটা ফাঁকা থাকে। আমরা এক্সাম্পল স্বরূপ নিয়ে নিলাম আপেল, ভিতরে ফাঁকা নাকি ভরা, ভরা। আমি একটা লোহা দিয়ে এক্সাম্পল দিই, কারণ আমি একটা রোলিং মেলে গিয়েছিলাম, তো দেখতাম যে চমৎকার গোল গোল পাথর পড়ে আছে, তা আমি ভাবছি এটা নিয়ে একটা ট্রাই করে দেখি, সুবহানাল্লাহ, এই সাইজের একটা পাথর উঠাইছেন, উঠে না, কত ভারী একটা পাথর। তো আমাদের উঠেই অভ্যাস আছে যে কতটা ওয়েট হতে পারে, যখন ওইখান থেকে একটা পাথর তুললাম উঠাইতে পারি না, এত টুপ সাইজের পাথর উঠে না, গোল। সুবহানাল্লাহ, আমাকে বলা হলো এটা পাথর না, এটা কাঁচা লোহা, রড বানানো হবে এটা দিয়ে, গালিয়ে জাস্ট রাখা হয়েছে, গোল। তার মানে এটার ভিতরে কিন্তু জায়গা নাই, একেবারে ভিতরটা ফুল, মানে শক্ত হয়ে গেছে। পাথরের চেয়ে শক্ত হচ্ছে এই যে কাঁচা লোহার বল, আপনি এটার ভিতরে শু ঢুকাতে পারবেন, ঢুকাতে পারবেন না, তার মানে এটা ভিতর থেকে জমে গেছে। যেমন একটু আগে বলেছি, সিমেন্টের বস্তা যদি ছিদ্র হয়ে যায়, ওটা পুরো সিমেন্টটাই জমে যাবে ভিতরে, আপনি সুই ঢুকাইতে পারবেন না, এতটা শক্ত হয়ে যায়। এটা যেই ক্ষতি হয়, ঠিক ওই ব্যক্তিরও সেই ক্ষতি হবে যেই ব্যক্তি তার অন্তরের উপরে একটা আবরণ পেঁচিয়ে নিয়েছে, যার অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে। যেমন আপনার এখানে ক্ষত হয়ে গেছে, অনেক বাচ্চারা দেখবেন এটা করে, ভয়ে এমনটা করে, ঘা হয়েছে, ভিতরে ক্ষত হয়ে গেছে, কিন্তু বাপ মা থেকে বাচ্চার জন্য সে উপর থেকে একটা ব্যান্ডেজ করে নেয় বাচ্চার জন্য, কিন্তু ভিতরে কিন্তু ক্ষত। আবার অনেক অজ্ঞ লোকদেরকেও দেখবেন ভিতরে রক্ত মাংস পুচ হয়ে গেছে, কিন্তু ব্যান্ডেজ করে আছে, ডাক্তার পরে খুলে দেখে যে এটার অবস্থা বুক হয়ে গেছে, করে না অনেকে। তার মানে উপর থেকে যদি আপনি ব্যান্ডেজ পেঁচান, এখন আপনার কিন্তু মলম ঢুকবে, মলম ঢুকবে না। তাহলে যেই ব্যক্তির অন্তর শক্ত হয়ে যায় আর যেই ব্যক্তির অন্তর উপরে প্রলেপ পড়ে যায়, এই দুই ব্যক্তির একই ক্ষতি হয়। কি ক্ষতি? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন হাদিস তার কোনো উপকারে আসে না। এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছি, সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার সেই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন যে এই কিতাব নাজিল হয়েছে দয়াময় আল্লাহর পক্ষ থেকে, ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন, এটা জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই কোরআন আমি বিস্তারিত বর্ণনা করে তোমার কাছে পেশ করেছি, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দিয়ে এবং সতর্ক করে, ফা আরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন এদের অবস্থা এমন হয়ে গেছে, এরা আপনার উপদেশ গ্রহণ করবে না, এরা কি বলবে, ওয়াকালু ফি কুলুবিনা আকিন্নাতাম মিম্মা তাদউনা ইলাই, আপনি আমাদেরকে যেই দিকে ডাকেন না কেন, আমাদের তো ওই দিকে যাওয়ার আর অপশন নাই, কারণ আপনার আমার মাঝে একটা আর পর্দা হয়ে আছে। তাহলে সেই আয়াতের মধ্যে আছে পর্দা পড়ার কথা, মানে আবরণ হয়ে যাওয়ার কথা। তাহলে এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ গ্রহণ করতে পারে না, যেমন করতে পারেনি ফেরাউন, যেমন করতে পারেনি কারুন, যেমন করতে পারেনি আবু জাহাল, যেমন করতে পারেনি উতবা, শাইবা এবং মক্কার মুশরিকরা, বহু ইহুদি নাসারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই উপদেশ গ্রহণ করতে পারে না, কারণ তাদের অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে এবং তাদের অন্তর রূপে একটা প্রলেপ লেগে গেছে, এই জন্য কোরআন হাদিস কোনোভাবে তার অন্তর আপনি ঢুকাতে পারবেন না। তো মানুষ উপদেশ গ্রহণ করে না। আর আমার এই কথাটা যে বাস্তব
কোরআনের আরেকটা আয়াত দিয়ে আমি আপনাকে প্রমাণ করতে পারবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরার ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কোন ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সে ভুলে গেছে যে তার অতীতে কত পাপ সে করেছে, কি যে সে করেছে, সে ভুলে গেছে যে আল্লাহর কাছে সে কি আগামী পাঠিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না জাআলনা ফি কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এই ধরনের ব্যক্তিদের অন্তররূপে একটা প্রলেপ মেরে দিয়েছি যাতে করে ও হিকমা বুঝতেই পারবে না। কোরআন হাদিস যতই বলা হোক না কেন ওর অন্তরে সেটা ঢুকবেই না। আল্লাহ বলছেন যতভাবে যে কোনো বক্তব্য যে কোনো বক্তাই বলুক না কেন এই উপদেশ ওর অন্তর স্পর্শ করবে না, গলবে না, ওর অন্তর গলবে না। আজকে অধিকাংশ মানুষের অন্তর হচ্ছে এমন, দেখতে পাবেন ভালো একজন শেখ ভালো যদি কোনো কথা উপস্থাপনা করতে পারে ঝরঝর করে কেঁদে দেয়, পানি পড়ে চোখের, নরম হয়ে যায়, সৎ হয়ে যায়, হারাম খাওয়া ছেড়ে দেয়। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে, ওই শেখদেরকে যদি আপনাদেরকে উপদেশ দেওয়া হয়, কত বড় বড় শেখেরা আছে যারা কত চমৎকার করে কথা বলে, কত সফট তারা কথা বলে, কিন্তু কতজন লোক হেদায়েত পাচ্ছে আজকে? খুব অল্প। আল্লাহ বলছেন ওই পাথরের মধ্যে কিছু পাথর তো আছে যে আল্লাহর ভয়ে রাত কাটায় এবং তাদের পাথর থেকে পানি ঝরে, সে 74 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। কিন্তু মানুষের মধ্যে এমন ব্যক্তিরা আছে যাদেরকে কোরআনের আয়াত শোনালে তার চোখ তো গলবে দূরের কথা, তার পশম পর্যন্ত দাঁড়ায় না, এতটা শক্ত হয়ে গেছে। এটা কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালাই ইহতাদু ইযান আবাদা, যখন তাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে আল্লাহ বলছেন এই লোকগুলো কোনোদিন হেদায়েতের কথা তাদের কান্দা ঢুকে না, কোনোদিন ঢুকে না। নালে এত ভাবে বলা হচ্ছে আপনারা প্রত্যেকে পরকালে বিশ্বাসী কিন্তু আমল দেখেন চরিত্র দেখেন কোনো পরিবর্তন নাই, যেমন কাফের তেমন মুসলিম, শুধু নামটা শুধু পার্থক্য কিন্তু আমল তো সেম। ওদের পোশাক আপনি আপনার সন্তানদের পোশাক ম্যাচ করে দেখেন, ওদের চুলের স্টাইল আপনার সন্তানদের চুলের স্টাইলকে ম্যাচ করে দেখেন, ওদের ফোন আপনার মেয়ে এবং ছেলের ফোন চেক করে দেখেন, কোনো পার্থক্য আপনি পাবেন না। শুধুমাত্র নামের মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যতই তাদেরকে হেদায়েতের দিকে ডাকা হোক না কেন এই ধরনের লোকগুলো কোনোদিন হেদায়েতের পথে আসে না। এটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করে না তাদের অন্তরের নমুনাটা বললাম, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, যাদের অন্তর উপরে প্রলেপ পড়ে গেছে। একটা মিনিট ভেবে দেখেন তো দেখি, আমরা মনে হয় একজনও ওই কাতারে নাই, কি মনে হয়? আমি যদি আরেকটু হার্ডলি বলি না আপনাদের অনেকের চেহারা কালো হয়ে যাবে। আপনাকে যদি বলি এখন আপনি আপনার রবের কাছে অন্তরটাকে থামিয়ে দিয়ে বলেন তো দেখি আমি সেই ব্যক্তি না যেই ব্যক্তির অন্তরটা শক্ত হয়ে গেছে, আমরা কে দাবি করতে পারবে এই কথা? অথচ কোরআন হাদিসের কথা শত শত বছর ধরে আমাদেরকে শোনানো হচ্ছে কিন্তু আমাদের অবস্থানটা যেই সেই। তার মানে কি আমাদের ভয় হয় না যে আমাদের প্রত্যেকের অন্তর তো দেখা যাচ্ছে ওই রকমই শক্ত হয়ে গেছে, প্রলেপ পড়ে গেছে, তাই তো আল্লাহর কালাম দিয়ে উপদেশ দিলে আমাদের কাজ আসে না? এমনটাই নয়, আমরা প্রত্যেকে হচ্ছে সেই ব্যক্তি যে আমাদের অন্তরও কিন্তু শক্ত হয়ে গেছে কিন্তু আমরা সেই অন্তর শক্ত নিয়ে বসে আছি কিন্তু আমরা বুঝতে পারছি না। এত বড় ক্যান্সার আমাদের অন্তরে হয়ে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না, রাতকে রাত দিনকে দিন পার হয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের শুধরানোর কোনো ইচ্ছাই নেই। আপনি কি মনে করেন এই অন্তর রোগাক্রান্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলে আপনি নাজাত পেয়ে যাবেন? কোনোদিন নাজাত পাবেন না। এই জন্য আমাদের ভাববার সময় এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদের অন্তরটাকে নরম করে দেয়। তেমনি এই নরম করার জন্য যে প্রসেস আল্লাহ আমাদেরকে জানিয়েছে সেই প্রসেসিংয়ের মধ্যে আমাদেরকে আসতে হবে, সেই পথ গ্রহণ করতে হবে। আপনি চাইবেন না যা তার নাজাতের পথ ধরবেন না, এটা কোনোদিন হতে পারে না। আরবের কোনো একটা প্রবাদের মধ্যে আমাদের শেখদের মুখ থেকে সেটা শোনা বাক্যটা হচ্ছে এরকম, তার জন্য না যা তা অলম তসলিক মাসালিকাহা আখুল মুসলিম এলাম আন্না সাফিনা ইন্না সাফিনা তা লা তার তাজরি আলাইয়া ওয়াসিল। তুমি চাচ্ছ নাজাত কিন্তু নাজাতের পথ তুমি ধরছ না, ভাই তুমি জেনে নাও নৌকা কিন্তু শুকনায় চলে না। তার মানে কি আপনার নাজাত দরকার, আপনাকে নাজাতের পথ গ্রহণ করতে হবে। আপনার অন্তর মরে গেছে, শক্ত হয়ে গেছে, আপনাকে এটা সুস্থ করতে চান, তাহলে সুস্থর পথ যেটা আল্লাহ বলে দিয়েছে আপনাকে সেই পথ গ্রহণ করতে হবে। তো কারো অন্তর যদি শক্ত হয়ে যায়, প্রলেপ পড়ে যায়, এই ব্যক্তি উপদেশ গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে পৃথিবীতে এমন কোন এমন কে আছে যে উত্তম কথা নাজিল করতে পারে? কে আছে আর?
আল্লাহ তো বলেছেন ফাবি আইয়ে হাদিসিম বাদাহু ইউমিনুন, তোমরা বলো দেখি আর কোন কথা নাজিল করলে বান্দা তোমরা ঈমান নিয়ে আসবা, আমার কথাকে মেনে নিবা, বলো দেখি আমি সেই কথাই নাজিল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া আল-লতীফুল খাবীর, সেই আল্লাহ কি করে জানে না মানুষের অন্তর সম্পর্কে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে। তার মানে আমাদের অন্তর যেই কথাগুলো দ্বারা প্রভাবিত হবে, যেই কথা বললে অন্তর নরম হবে, আল্লাহ ওই কথাই নাজিল করেছে। হেদায়েত পেয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ওসমান আলী, যাদের অন্তর নরম হওয়ার যোগ্য ছিল নরম হয়ে গেছে। কিন্তু আপনার আমার অন্তর কেন নরম হচ্ছে না? অন্তর তো সেটাই, আয়াত তো সেটাই, যেই ঔষধ যেই মেডিসিন আবু বকর ওমর ওসমান সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নরম করে দিয়েছে, সেই একই রূপ আমাদের মধ্যেও আছে, ওই একই ওষুধ আমাদেরকেও দেওয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কারণটা কি? কারণ হলো আমরা অ্যাকচুয়ালি সুস্থ হতে চাই না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসতে চাই না। আমাদের অধিকাংশ মানুষদের ধারণা আমরা আরও কিছু কাল দুনিয়াটা ভোগ করে নেই, একটা সময় আসলে আমি তওবা করেই নেব। আজকে অধিকাংশ মানুষগুলো সেই পথে চলছে, হক জানার পর গ্রহণ কেন করতেছেন না? প্রত্যেকটা লোক ভাবে যে আমার হাতে এখনো সময় আছে, সে সময় আসলে আমি আমার তওবা করে নেব। কিন্তু সেই সুযোগটা কতজন ব্যক্তির নসিবে আসতে পারে বলে, কতজন ব্যক্তির? আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আমি, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন নাকি নাকি আপনাদের কোনো বড় ধরনের পেরেশানিতে আমি ফেলে দিলাম? এটা কি আমাদের উপকারার্থে কথা নাকি আমাদেরকে লাঞ্ছন করা হচ্ছে? এটা আমাদের উপকারার্থে কথা। যেই ব্যক্তি নাজাত চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বুঝতে হবে, ফিল করতে হবে যে আপনার কল্যাণকামী কে, যারা আপনাকে রসিকতার চলে ওই হরিণের কিচ্ছা শোনাবে তারা, নাকি যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাদেরকে আল্লাহর দিকে ডাকতে চায় তারা হচ্ছে আপনাদের আসল হিতাকাঙ্ক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের অন্তর শক্ত হয়ে যায় তারা কোরআন হাদিসের উপদেশ গ্রহণ করতে পারে না।